নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক প্রভু সরকার 2009 সালে লোকসভা নির্বাচনের ফলাফল নিশ্চয়ই আপনাদের মনে আছে কংগ্রেস এবং তৃণমূল আসন সমঝোতা করে লড়েছিল কংগ্রেস লড়েছিল চোদ্দটি আসনে তৃণমূল সাতাশটি একটিতে এসিউসি যদি এসিউসির সঙ্গে আবার কংগ্রেসের লড়াই হয়েছিল ফলাফলে তৃণমূল উনিশ কংগ্রেস ছয় এক বিজেপি বামফ্রন্ট অনেক রথী মহারথী বামফ্রন্টের একেবারে কি বলবো ঝড়ে উড়ে গিয়েছিলেন ব্যারাকপুরের তরিত্তপ দমদমের অমিতাভ নন্দী থেকে শুরু করে যাদবপুর থেকে সুজন চক্রবর্তী ডায়মন্ড ড্রাইভার থেকে শ্রমিক লাহিরি বলতে পারেন যে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূল পুরো এই বাম বামেরা একদম সাফ হয়ে গেছিলো যাদবপুরে কোভিড সুমন এরকম আর কি তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলার মানুষ বলছেন এবার যাও সিপিএম যাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ক্ষমতায় আসা কার্যত সময়ের অপেক্ষা বলে তখন আমাদের অনেকেরই মনে হয়েছিল ঠিক সেই রকম ভাবে এবারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আমার মনে হচ্ছে এটা অনেকটা দু হাজার নয়ের পুনরাবৃত্তি হবে বামফ্রন্টের বিরুদ্ধে এই জনরোষ ক্ষমতায় থাকার তিন দশক পরে আর তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ক্ষমতায় থাকার দেড় দশকও হয়নি তার মধ্যেই নানাবিধ কারণ আছে থেকে বড় কারণ হচ্ছে র্যাম্প অ্যান্ড করাপশন স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গে অনেক দলের সরকার এসেছে কিন্তু এই রকম লেভেলের দুর্নীতি কিন্তু কোথাও হয়নি এটা বাস্তব এটাকে মানতে হবে আমি জানি না আমার সুধি দর্শকরা আমার এই ব্যাখ্যার সঙ্গে সহমত হবেন কিনা যে কেউ যে দলের সমর্থক হতে পারেন কেউ বামেদের হতে পারেন কেউ তৃণমূল হতে পারে কেউ বিজেপির হতে পারেন কেউ একদম শেষ মুহূর্তে নিজেদের সিদ্ধান্ত নেন কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন সেভাবে কোনো দল করেন না তারা অন্তত আমার সঙ্গে এই বিষয়ে সহমত হবেন যে স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে এই ধরনের সংগঠিত আর্থিক অপরাধ হয়নি যারা তৃণমূল জমানায় হয়েছে এবং তার একটা অভিঘাত কিন্তু পড়বেই এবং দেখুন বামপন্থীরা বিশেষ করে এই শব্দ বন্ধটা প্রথম চালু করেন সীতারা মেয়ে চুরি দু হাজার উনিশের লোকসভার পরে যে এখানে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক সাম্প্রদায়িকতা হচ্ছে যখন হুমায়ুন কবুর বলেন যে তিরিশ তিরিশ পার্সেন্ট সনাতনীকে ভাগীরথীর জলে ফেলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন কার্তিক মহারাজ সহ আসানসোলে রামকৃষ্ণ মঠ মিশনকে রাজনীতি করার অভিযোগে বিদ্ধ করেন প্রতিবাদে কার্তিক মহারাজের নেতৃত্বে সাধু সন্তরা শুক্রবার বাগবাজারে মায়ের বাড়ি থেকে বিধান সরণিতে স্বামী বিবেকানন্দর বসত বিটে পর্যন্ত বিপুল পদযাত্রা করেন ওবিসি সার্টিফিকেট বাতিল আদালতের নির্দেশে রায়দিগিতে মুখ্যমন্ত্রী গিয়ে বলছেন যে এরপর তো আবার সংঘর্ষ লেগে যাবে তপশিলিদের সঙ্গে তার ভোট ব্যাংকের মানি না মানি না মানি না এইসব রায়টাই বলছেন সুপ্রিম কোর্টে তিনি যাবেন চ্যালেঞ্জ করবেন কিন্তু একজন প্রশাসনিক প্রধান যদি বলেন মানি না মানি না মানি না আদালতের নির্দেশ তার বার্তা সমাজের সব স্তরে যায় তৃণমূলের নিচের তলাতেও যায় তাই আদালতের নির্দেশ মনোপুত না হলে তা না মানার প্রবণতা কিন্তু এই প্রতিবেদন যখন আপনারা দেখবেন তখন ষষ্ঠ দফার ভোট শেষ হয়ে গেছে নদীগ্রাম অশান্ত হয়েছে সোনাচূড়ায় বিজেপির এক সমর্থকের মা খুন হয়েছেন সেই সমর্থকও গুরুতর অসুস্থ প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী জেলায় পৌঁছেছে দেখুন নন্দীগ্রাম হচ্ছে জমি আন্দোলনের ধাতৃভূমি সিঙ্গুর এবং নন্দীগ্রাম এবং নন্দীগ্রামেও কিন্তু একটা ডিভিশন প্রকট ভোট ব্যাংকের সঙ্গে সনাতনীদের এটাকে অস্বীকার করলে সত্যের অপলাভ হবে এবং নন্দীগ্রামে পঞ্চায়েত বিজেপি ভালো ফল করেছে জেলা পরিষদে তারা জয়লাভ করেছে বেশ কটা পঞ্চায়েত সমিতি দখল করেছে এবং তমলুকের প্রার্থী কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থীতে সৌমেন্দু অধিকারী ঘাটালে অভিনেতা হিরণ বিজেপির বিরুদ্ধে দেব অভিজিৎ বাবুর বিরুদ্ধে দেবাংশু কাঁচিতে তৃণমূলের পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদের সভাপতি উত্তম বারিক মেদিনীপুরে জুন মালিয়া বানাম অগ্নিমিত্র ঝাড়গ্রামে প্রণব টুডু বিজেপির প্রার্থী জমজমাট লড়াই বাঁকুড়ায় ডক্টর সুভাষ সরকারের সঙ্গে অরূপ চক্রবর্তী বিষ্ণুপুরে সুজাতা মন্ডল বনাম সৌমিত্র খান ইত্যাদি কিন্তু এই বাঁকুড়া জেলার দুটো পুরুলিয়ার একটি মেদিনীপুর সিট ঝাড়গ্রাম সিট আগের বিজেপির দখলে ছিল কিন্তু কাঁথি না শুভেন্দু বলেছেন যে কাঁথি তমলুক তাহলে এই যে পরিস্থিতি টান টান লড়াই হবে সব থেকে উপভোগ্য লড়াই হবে আমার মনে হয় ঘাটালে ঘাটালে কিন্তু এবার দেবের পক্ষে একেবারে কে হবে না বিশেষ করে কেশপুরে যদি ভালো লড়াই বিজেপি দিতে পারে ঘাটালের অঙ্ক বদলে যেতে পারে প্রথম পাঁচ দফায় যে পঁচিশটা কেন্দ্রের নির্বাচন হয়েছে তাতে গ্রাউন্ড ফিডব্যাক বলছে বিভিন্ন মাল্টিপল সোর্স থেকে ফিডব্যাক তো নেওয়া যারা কাজ করেছেন রিপোর্টার ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব ওখানকার বিশিষ্ট মানুষ তাদের সাথে কথা বলেছি তো কেন্দ্র ধরে ধরে আমার যে ধারণা হয়েছে যে বিজেপি পঁচিশটার মধ্যে সতেরোটা আসনে জয়লাভ করতে পারে তৃণমূল জয়লাভের সম্ভাবনা ছটি আসনে দুটি আসন কংগ্রেসের খাতায় যেতে পারে মানে কংগ্রেস বহরমপুর এবং মালদা দক্ষিণ দখল রাখতে পারবে এবং দু একটি কেন্দ্রে তৃণমূল তৃতীয় হতে পারে তাহলে এখন যে জায়গাগুলোতে ভোট হচ্ছে ষষ্ঠ এবং সপ্তম দফায় হবে সপ্তম দফায় ধরুন কলকাতা দমদম এই সমস্ত জায়গা ডায়মন্ড বসিরহাট এখানে তৃণমূলের শক্ত ঘাঁটি কলকাতা কেন্দ্রগুলো লড়াই হবে বসিরহাটের লড়াই হবে সব কেন্দ্রের লড়াই হবে সেখানে তৃণমূলের নিরঙ্কুশ আধিপত্য থাকবে না এবার অন্তত থাকবে না তৃণমূল আসন পাবে কিন্তু নিরঙ্ক সবগুলো জিতবে এরকম হবে না ষষ্ঠ দফাতেও যখন বিজেপির দখলে দু হাজার উনিশেই বাঁকুড়া জেলার দুটো পুরুলিয়ার একটি আসন ছিল মেদিনীপুর সদর ছিল ঝাড়গ্রাম ছিল আর এবার যদি কাঁথি তমলুক জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন বিজেপি দখল করতে পারে তাহলে আমি ঝাড়গ্রামের লড়াইটা খুব তীব্র আমি পুরুলিয়া বাঁকুড়ার দুটো মেদিনীপুর সদর কাঁথি তমলুক এই ছটা আসন বিজেপি পেতে পারে সম্ভাবনা প্রবল আমি ঝাড়গ্রামের আসন আমি তৃণমূলকে এগিয়ে রাখব এবং দেব আর হিরণের লড়াই একেবারে ফাটাফাটি হাড্ডা হাড্ডি হয়তো দেখবেন খুব সামান্য ভোটের মার্জিনে জয় পরাজয় নিষ্পত্তি হবে আমি বেনিফিট অফ ডাউট দেবকে আর ঝাড়গ্রামে তৃণমূলকে গিয়ে রাখলাম তাহলে যে বাকি কেন্দ্রগুলোতে বিজেপি জিতলে পঞ্চম দফার পরে আরো ছটা আসন বিজেপির ট্যালিতে যোগ হবে তাহলে দাঁড়িয়ে যাবে তেইশ তৃণমূলের দাঁড়াবে আট তাহলে বাকি আসনগুলোতে তৃণমূলকে সবকটা আসন জিতলেও পড়ে কিন্তু সবকটা আসন তৃণমূল জিতবে না তাই আমি বলেছি না বিজেপি পঁচিশের নিচে নামবে না আর তৃণমূল উপরে কোনো অবস্থাতে উঠবে না বিজেপি পঁচিশ থেকে বেড়ে আঠাশ উনত্রিশ যেতে পারে তৃণমূল এগারোটায় যেতে পারে ধরুন উনত্রিশ এগারো দুই বামপন্থীদের খাতা খোলার সম্ভাবনা নেই সেলিম সাহেব লড়াই করবেন কিন্তু শেষ পর্যন্ত আবু তাহেরই ওখানে জিতবে তাহলে দেখুন বিজেপি ধরুন পঁচিশটা তর্কের খাতিরে তৃণমূল পনেরো কংগ্রেস দুই দু হাজার নয়ের ফলাফল দেখুন বামফ্রন্ট পনেরো তৃণমূল আর কংগ্রেস মিলিয়ে পেয়েছিল আপনার পঁচিশ এসি এক বিজেপি এক তাহলে বামফ্রন্ট পেয়েছিল পনেরো তারপরেই তাদের বিদায় ঘন্টা বেজে গিয়েছিল এবারেরও দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সেই ফলেরই পুনরাবৃত্তি ঘটাবে না তো ইঙ্গিত কিন্তু সেরকমই এবং কথা বলতে পারি বিজেপি উত্তরপ্রদেশে কিছু আসন কম পেলে সেই ঘাটতি তারা পূরণ করবে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ কেরলেও তারা এবার খাতা খুলবে অনেকে বলছেন না জেডিইউ বিজেপি অ্যালায়েন্স বিজে বিহারে সুবিধা করতে পারবে না আমার মনে হয় ফলাফল দু হাজার উনিশে যা ছিল আশেপাশে হবে মহারাষ্ট্রে আটচল্লিশটার মধ্যে এনডিএ পঁয়ত্রিশের নিচে নামার সম্ভাবনা নেই উড়িষ্যাতেও দু একটা বাড়বে ঝাড়খণ্ডে একই রকম থাকবে ইত্যাদি ইত্যাদি সব মিলিয়ে ওই উত্তরপ্রদেশ বা ধরুন মহারাষ্ট্রের যে ঘাটতি সেই ঘাটতি অন্য জায়গা থেকে মিটিয়ে নেবে চারশোটারশো হওয়ার সম্ভাবনা নেই কিন্তু দু হাজার উনিশের ফলাফলের কার্যত পুনরাবৃত্তি হবে উনিশ বিশ ধরুন তিনশো তিনটা বিজেপি পেয়েছিল হলো দুশো আটানব্বই পেলো বা তিনশো দশ পেলো এন ডি এ তিনশো তিন পেয়েছিল হয়তো দেখা গেল এন ডি এ তিনশো পঁয়ষট্টি পেলো এরকম হবে আর এনডিএতে না থেকেও কেন্দ্রে যে ক্ষমতাসীন দল সরকার করে তার পাশে তাকে বিজু জনতা দল ওয়াইসার কংগ্রেস এরকম অনেক আছে সব যদি দেখেন ওই ট্যালি হয়ে যাবে তবে কংগ্রেস রাহুল গান্ধীর বয়স চুয়ান্ন সেই সংখ্যা ছুঁতে পারবে না ওই আশেপাশে থাকবে প্রতিবেদন শেষ করব দুদিন আগে উত্তর কলকাতায় নির্বাচনী সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বউবাজারের ব্যাংক অফ ইন্ডিয়ার মোড়ে প্রচুর মাইক টাইক লাগানো হয়েছিল কিন্তু সর্বসাকুল্যে লোকজন খুব কম সুদীপ বাবুকে চাঙ্গা করলেন যে সুদীপ কে কি বললো তাতে আপনি কিছু ভাববেন না এটাও বলে দিলেন সুদীপ হয়তো এবারের শেষ নির্বাচনী লড়াই প্রশ্ন করলেন যে নাম না করে তাপস রায়ের মুখ নেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সমালোচনা করা সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার এলাকার সাংসদ তাকে আমি ব্যক্তিগত ভাবে চিনি কিন্তু দুর্ভাগ্যের বিষয় সুদীপ বাবুকে আমি বিগত দশ বছর আমাদের অঞ্চলে দেখিনি আমার হয়তো তার সঙ্গে দরকার হয় না কিন্তু অন্যদের তো দরকার হয় সুদীপ বাবুকে খুব অ্যাক্সেসেবল তৃণমূলের কর্মী স্থানীয় নেতা যারা ভোটে তার হয়ে লড়াই করেন তারাও তার সান্নিধ্য বা তার নাগাল পান না মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই এটা জানেন তার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দিল্লির রাজনীতিতে যদি দরকার হতো তাহলে তিনি অনায়াসে থেকে রাজ্যসভায় বাড়াতে পারতেন এখানে অন্য কাউকে প্রার্থী করতে পারতেন কিন্তু উনিও জেদ ধরলেন না সুদীপ বন্দ্যোপাধ্যায়ই প্রার্থী হলেন এই সুদীপ বন্দ্যোপাধ্যায় দু সালে তখন তৃণমূল কংগ্রেস বিজেপি জোট কলকাতা উত্তর পশ্চিমে জোট প্রার্থী তখন কলকাতার মেয়র সুব্রত মুখার্জি জোড়া মোমবাতি চিনে ভোট চিনে লড়লেন এক লাখ ভোট পেলেন জোড়া বাগানের মিন্টুশীল সিপিএম এর প্রার্থী জিতে গেল তারপরে সুদীপবাবু কংগ্রেসে যোগ দিয়ে বিধায়ক হলেন আবার আট সালে তৃণমূলে ফিরে ন সাল থেকে টানা সাংসদ তাহলে দলের দুর্দিনে দিনে কিন্তু তৃণমূলে ছিলেন না তাপসবাবু পাঁচবারের বিধায়ক কলকাতা থেকে নির্বাচিত হয়েছেন দশ বছরের কাউন্সিলর হতে একবার লোকসভায় দাঁড়িয়েছিলেন কংগ্রেসের টিকিটে কিন্তু জিততে পারেনি কিন্তু তাপসবাবুর রাজনৈতিক অভিজ্ঞতা ফেলনা নয় এবং কাছের মানুষ কাজের মানুষ তার একটা স্বচ্ছ ভাবমূর্তি আছে তার বাড়িতে ইডি অভিযান কেন হয়েছিল রাজনীতির খবরাখবর যারা রাখেন তারা সবই জানেন মমতাও জানেন তিনি বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানকে লক্ষ্য করে বলতে পারেন যে শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকেছিল কিন্তু তার দীর্ঘদিনের সতীর্থ তাপস রায়ের সম্পর্কে একটা শব্দ উচ্চারণ তিনি করলেন এমনকি তাপস রায়ের পরিবারের যারা আছেন তাদেরকে ফোন করে অন্ততরা পাশে থাকার তো বার্তা দেবেন বা তাপসবাবুকে তো ফোন করতে পারতেন তিনি কিন্তু কিছু করেননি আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বিষয়টা বলে দিয়েছেন তিনি কেন বাবুকে অপছন্দ করেন বাবু সোমেন সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় তাপস রায়ের প্রতি বিতৃষ্ণার কারণ তাই এলিতেলি গঙ্গাতেলি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে জায়গা পেয়ে যান আর তাপস বাবুকে পরিষদীয় সচিব ওরা খায় না মাথায় মাকে জানি না তারপরে ডেপুটি চিফ হই মাথার উপর নির্মল ঘোষ তাপস বাবুকে যারা চেনেন পাঁচ দশকের বেশি তার রাজনৈতিক অভিজ্ঞতা কলকাতার ভূমিপুত্র উত্তর কলকাতার ভূমিপুত্র এবং তাপস বাবুর বাড়িতে যখন ইডির অভিযান হলো কংগ্রেস সিপিএম বিজেপি সবাই কিন্তু তাপসবাবুর পাশে এসেই দাঁড়িয়েছিল একজন রাজনীতিবিদের পক্ষে এটা কিন্তু একটা বিষয় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু শ্রীরামপুরেও প্রচার করেননি দমদমেও করবেন না কলকাতা উত্তরেও নাকি করবেন না ওই সত্তর পেরিয়ে গেলে প্রার্থী হওয়া যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা অঘোষিত সিদ্ধান্ত ছিল সেটা নিয়ে তার পিসিমণির সঙ্গে তার বিস্তর মত পার্থক্য হয় কার্য তো জোর করেই সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় জয়ের সম্ভাবনা উজ্জ্বল এই দুটো কেন্দ্রে ভোট হয়নি কিন্তু অঘটন তো আজও ঘটে উত্তর কলকাতা বা দমদমে যদি এবার অঘটন ঘটে চমকে ওঠার মতো কিছু নেই আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের অবস্থানে অনর থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায়ের নির্বাচনী প্রচারে অংশ নিলেন না এটাও খুব তাৎপর্য